ও বাহ, ও আমি সরি যে আপনারা দেখছেন আমাকে, আমিও দেখছিলাম, লাবণ্যকেই দেখছিলাম, পেজে দেখছিলাম অনেক রিয়াকশনস। তো কেমন লাগছে আপনাদের আগে বলুন, এই যে 5 বছরের একটা লিপ নিয়েছে, মানে আমাদের যে সময় গল্পটা দেখানো হচ্ছিল তার থেকে আমরা 4-5 বছর এগিয়ে গেছি। ধরে নিন যে 2022 থেকে আমরা 2027 চলে গেছি, অনেক রকম বদল তো হয়েছে। সেনগুপ্ত পরিবারের মধ্যে বদল হয়েছে, মানসিকতার বদল তো হয়েছিলই। একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে সেনগুপ্ত পরিবার যাচ্ছিল, সুজন জীবনে একটা টানাপোড়েন, যে আপনারা দেখেছেন সোনা আর রূপা এসছে, তার আগে আপনারা দুটো শিশুকে দেখেছিলেন যাকে লাবণ্য হাসপাতাল থেকে আলাদা করেছিল, কারণ সে ভেবেছিল যে দীপা দুটো বাচ্চার রেসপন্সিবিলিটি, যেহেতু ও প্রতিজ্ঞা নিয়েছে যে নিজের পায়ে দাঁড়াবেন, নিজের আত্মসম্মান আত্মমর্যাদা ফিরিয়ে আনবে, কাজে ওর জন্য একটা বড় স্ট্রাগলপূর্ণ একটা ভবিষ্যৎ ছিল ওর সামনের পথগুলো। সেখানে লাবণ্য প্রবীরের সাথে কথাও বলে যে যেটা করতে যাচ্ছে সেটা ঠিক কি ভুল, কিন্তু একটা পদক্ষেপ নেয় নার্সিং হোম থেকে একটি বাচ্চাকে নিয়ে ও সেনগুপ্ত বাড়িতে আনে, যেখানে সূর্য জানে না যে সূর্যরই রক্ত। আপনারা যারা নিয়মিত দর্শক তারা জানেন যে আমাদের আমাদের অনুরাগের ছোঁয়ায় কিভাবে গল্প এগিয়েছে। 4 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, আমরা এখন দেখতেই পাচ্ছেন লাবণ্য একটা বন্য, এই আপনাকে লাবণ্য চশমাটা আগে পরে দেখাই। লাবণ্য এখন তার চশমা হয়েছে, সে সামনের দিকটা আরো ভালো পরিষ্কার দেখতে পায়, এবং তার মনে কোথাও বিশ্বাস আছে যে সে হয়তো দীপাকে খুঁজে পাবে, কারণ সত্যি 4 বছরের মধ্যে 5 বছরের মধ্যে লাবণ্য মন প্রাণ দিয়ে দীপাকে খুঁজে বার করার চেষ্টা করেছে কিন্তু অসফল হয়েছে। ইতিমধ্যে সোনা আমাদের বাড়িতে বড় হয়েছে, সোনার প্রাণ হয়ে গেছে এখন তার বাবা, বাবার প্রাণ সোনা, সূর্যর কথা বলছি। এদিকে আমরা এটাও দেখেছি যে রূপা বড় হচ্ছে খুব অভাবে, কিন্তু মাকে খুব যত্নে রাখার চেষ্টা করছে, ছোট ছোট জিনিস এনে মাকে দিচ্ছে, যেটা খুবই দেখে খুবই মানে খারাপ লাগে যে দুজন বোন আলাদাভাবে বড় হচ্ছে। আমার মনে হয় সেটা আপনারা দেখছেন, আপনারা দেখে হয়তো আপনারা কিছু ফিল করতে পারছেন যে দুটো মেয়ে কীভাবে বড় হচ্ছে, দুজনেই কিন্তু সেনগুপ্ত বাড়িরই বংশধর। এখন গল্পটা যেই জায়গায় আটকে আছে, যেখানে মানে যেই জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে যেভাবে যাচ্ছে, খুব ইন্টারেস্টিং একটা সময় গল্পের মধ্যে, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, একটা আবার একটা মন ঘোরার জায়গা চলে এসেছে, যেখানে মিশকা পেছন থেকে DNA রিপোর্ট বার করার চেষ্টা করছে সোনার চুলের স্যাম্পল নিয়ে, কারণ কোথাও ওদের খটকা লেগেছে যে কি করে এতটা অ্যাটাচমেন্ট হয়ে যেতে পারে সূর্যর সাথে সোনা, আর লাবণ্য কেন ওকে ও নিজের নাতনির মতনই দেখে। বা তো এমন একটা জায়গা আছে না যেখানে সেনগুপ্ত পরিবারের রোজকার গল্পের মধ্যে আপনারা অংশ নিচ্ছেন, দীপার জীবনের সাথে আপনারা আছেন, সূর্যর যা চলছে সূর্যর ভেতর দিয়ে, যা মনের ভেতর দিয়ে যে চাপ, দীপাকে ভুলতেও পারছে না, অথচ সে একটা ভালো বাবা হওয়ার, একজন ভালো বাবা হওয়ার, প্রকৃত বাবা হওয়ার চেষ্টা করছে, সে তো জানে একজন অন্য সন্তানকে মানুষ করছে তার যার কোনো বাবা মা নেই। তো খুব সুন্দর প্রত্যেকটা যে জার্নি, ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের জার্নিগুলো খুব ভালো হচ্ছে, কাজেই আমার মনে হয় দর্শকদের রিয়াকশনই হচ্ছে শেষ কথা, দর্শকদের ভালো লাগছে। আমরা আমাদের মতো করে, আমাদের ডিরেক্টরের অনুপমের হেল্পে আমরা গল্প বোঝাতে পারছি, যারা আমাদের এই গল্প লিখছেন তাদের সাহায্যে আমরা চরিত্রগুলোকে আরও জীবন্তর ফুটিয়ে তোলার চেষ্টা করছি। নতুন করে আর বলে দিতে হবে না, এর আগেরবার বহুবার বলেছি,
আপনাদের প্রিয় ধারাবাহিক আপনাদেরকে দেখতেই হবে সোম থেকে শুক্র রাত 9:30টায় শুধুমাত্র স্টার জলসার পর্দায়। Oh, no, I get a choice.